এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি বিশ্বের চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমণ ও প্রাণহানি পূর্ববর্তী দিনের চেয়ে বেড়েছে একদিনে মৃত্যু হয়েছে সাত হাজার সাতশো জনের আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ তিয়াত্তর হাজার নয়শো আঠাশ জন এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা পঁচিশ কোটি ছাপ্পান্ন লাখ ছাড়ালো, আর একান্ন লাখ হাজার ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে একদিনে এক হাজার তিনশো নয় জনের প্রাণহানি ও আটানব্বই হাজারের বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে রাশিয়ায় ছত্রিশ হাজারের বেশি আক্রান্ত ও এক হাজার দুইশো সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টায় আটত্রিশ হাজার আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন তেইশ কোটি পাঁচ লাখের বেশি মানুষ